you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice swing. হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব, আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। ড্রিম হোম চ্যানেলে আজকে আপনাদের জন্য একদম রেডি টু মুভ একটি ফ্ল্যাট নিয়ে এসেছি। যারা অ্যাক্সিস মলের কাছাকাছি ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য একটি সুন্দর 3BHK ফ্ল্যাটের ডিটেলস আজকে আমরা দেব। আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাক্সিস মলের ঠিক কাছে। এই রাস্তাটি ধরে সোজা গেলে সিবি মার্কেট পড়বে এবং সিবি মার্কেটের খুব কাছে, মোটামুটি আপনারা 800 থেকে 1 কিলোমিটারের মধ্যে অ্যাক্সিস মল থেকে আজকের যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটি পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটির খুব কাছে আপনারা মার্কেট, ব্যাংক, এটিএম, স্কুল, মেট্রো স্টেশন সব কিছুই কিন্তু হাতের কাছে পেয়ে যাচ্ছেন। আমরা এখন অ্যাক্সিস মলের মেন গেটের কাছে দাঁড়িয়ে আছি এবং আমার সোজাসুজি আছে নোভোটেল মেট্রো স্টেশন এবং রাইট সাইডে আছে নোভোটেল হোটেল। এই সোজাসুজি মেট্রো স্টেশনটি কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, আশা করা যাচ্ছে 2023 সালের মধ্যে এই মেট্রো স্টেশনটি চালু হয়ে যাবে। এবার চলুন আজকের যে ফ্ল্যাটটি আছে সেই বিল্ডিংয়ে যাওয়া যাক। এই হলো সেই বিল্ডিংটি। বিল্ডিংয়ের নিচে আপনারা কভার্ড পার্কিং পেয়ে যাবেন, এই জায়গাগুলিতে আপনারা কভার্ড পার্কিং করতে পারবেন। একটি 4.5 কাঠা ল্যান্ডের উপরে এই ফ্ল্যাটটি তৈরি হয়েছে। পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে। অনেক ওপেন এয়ারি স্পেস কিন্তু এই বিল্ডিংয়ে আপনারা পাবেন। এই সামনেরটি হলো ওয়াটার রিজার্ভার, এখানে আপনারা এনকেডিএর পিউরিফাইড ওয়াটার 24 আওয়ার্স পাবেন। এবার চলুন উপরে গিয়ে আপনাদের ফ্ল্যাটটি দেখিয়ে দেবো। এই হলো লিফট, একটি কভার্ড ফুললি অটোমেটিক লিফট আপনারা এখানে পাচ্ছেন। G+4 বিল্ডিংয়ের আজকে যে ফ্ল্যাটটি দেখাবো, একটি 3BHK ফ্ল্যাট দেখাবো। ফ্রন্ট ফেসিং মানে রোড ফেসিং ফ্ল্যাট আপনারা পাবেন। তাহলে চলুন আজকে যে ফ্ল্যাটটি আছে উপরে গিয়ে দেখে নেওয়া যাক। এখন আমরা 4th ফ্লোরে চলে এলাম। আজকে যে ফ্ল্যাটটি দেখাবো সেটি 4th ফ্লোর মানে টপ ফ্লোরে আছে। এই লিফটের কাজ চলছে, মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা লিফট চালু পেয়ে যাবেন। এ হলো সিঁড়ি, সিঁড়িতে গ্রানাইট ফিনিশ করা আছে এবং স্টেনলেস স্টিলের হ্যান্ডেল বার দেওয়া আছে। এবার যে ফ্ল্যাটটি আছে সে ফ্ল্যাটটি দেখে নেব। ঢুকেই আপনারা এন্ট্রি করে একটি বিগ ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন। ওয়ালে পুট্টি করা আছে এবং মেন গেটটি কিন্তু আপনারা উডেন ডোর পাচ্ছেন, কোনো রকম ফ্লাশ ডোর নয়। দেখে নিন একটি স্পেসিয়াস ড্রয়িং কাম ডাইনিং এখানে পাচ্ছেন। প্রত্যেকটি ভালো কোম্পানির ফিটিংস ইউজ করা হয়েছে, হ্যাভেলসের ফিটিংস এখানে লাগানো আছে। এছাড়া প্রত্যেকটি ঘরে এবং ড্রয়িং ডাইনিংয়ে আপনারা কিন্তু এসি পয়েন্ট পেয়ে যাবেন। খুব ভালো কোয়ালিটির স্লাইডিং এখানে ইউজ করা হয়েছে। এই দেখুন একদম উডেন ডোর এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। প্রত্যেকটি মেটেরিয়াল এখানে ভালো ভালো কোয়ালিটির ইউজ করা হয়েছে। এবার ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দেবো। এ হলো ফার্স্ট বেডরুম, বেডরুমটির সাইজ আছে 11 ফিট বাই 13 ফিটের। বেডরুমের মধ্যে আপনারা কিন্তু এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। নিচে ভিট্রিফাইড টাইলস দিয়ে ফ্লোরিং করা আছে। এ হলো পুরো ফার্স্ট বেডরুমটি। এবার কিচেনটি দেখে নিন। কিচেনটি আপনারা একদম গ্রানাইট ফিনিশ করে স্লাইডিং করা আছে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি পয়েন্টের জন্য যে ইলেকট্রিসিটি লাইন সব করে দেওয়া আছে। আপনাদের আলাদা করে আর কোনো ইলেকট্রিক পয়েন্ট করতে হবে না।
এক্সট্রা করেই অনেক কিছু করে দেওয়া আছে। এবার আপনাদের কমন টয়লেটটি দেখিয়ে দেবো। এ হলো কমন টয়লেটটি, একটি স্পেসিয়াস কমন টয়লেট আপনারা পাচ্ছেন, সঙ্গে গিজার পয়েন্ট পাচ্ছেন এবং এখানে কিন্তু হ্যাঙ্গিং কমোড বসানো হবে। নিচে অ্যান্টি স্কিড টাইলস দিয়ে ফ্লোরিং করা আছে। 7 ফুটের আপনারা দেখতে পাচ্ছেন টাইলিংয়ের কাজ, খুব সুন্দর ডিজাইনের টাইলস ইউজ করা আছে। এবার আপনাদের সেকেন্ড বেডরুমটি দেখিয়ে দেবো। এখানে যে দুটি বেডরুম আছে, সেকেন্ড এবং থার্ড বেডরুমটি, এগুলো কিন্তু আপনারা ফ্রন্টের দিকে মানে রোডের দিকে পাচ্ছেন। এই ফ্ল্যাটটি নর্থ ইস্ট ফেসিং, ফ্রন্টটি নর্থ আছে, রাস্তার দিকটা নর্থ আছে। এখানেও একইভাবে এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। বেডরুমের সাইজ আছে 12 ফিট বাই 13 ফিটের। দুটো বড় বড় জানলা পাচ্ছেন, তাই ভালো আলো হাওয়ার ভেন্টিলেশন এখানে হবে। এবং এই বেডরুমটির সাথে আপনারা অ্যাটাচড ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই হলো অ্যাটাচড ব্যালকনিটি, একটি রোড ফেসিং, মেন রোড ফেসিং, খুব সুন্দর একটি স্পেসিয়াস অ্যাটাচড ব্যালকনি পাচ্ছেন। চলুন এবার থার্ড বেডরুমটি দেখিয়ে দেওয়া যাক। এই বেডরুমটি আপনারা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। বেডরুমটির সাইজ আছে 12 ফিট বাই 13 ফিটের। দুটো বড় বড় উইন্ডোজ এখানেও পাচ্ছেন এবং এসি পয়েন্ট আপনাদের আগেই বলেছি প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাবেন। মডিউলার প্রত্যেকটি সুইচ দেখতে পাচ্ছেন, মডিউলার সুইচ ইউজ করা আছে। এবার আপনাদের অ্যাটাচ টয়লেটটি দেখিয়ে দেবো। একটি খুব ভালো স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। প্রত্যেকটি টয়লেটে আপনারা কিন্তু গিজার পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এছাড়া এক্সট্রা অনেক পয়েন্ট করে দেওয়া আছে। দেখুন টয়লেটের মধ্যেও এসব পয়েন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এবং দুটো টয়লেটেই কিন্তু আপনারা হ্যাঙ্গিং কমোড পেয়ে যাবেন। এই বেডরুমটি আপনারা যেহেতু মাস্টার বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন, সেহেতু এখানে আপনারা টয়লেট এবং অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। সামনের রাস্তাটি 60 ফিটের আছে। এই টোটাল ফ্ল্যাটটির সাইজ আছে 1190 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া এবং এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 75 লাখ ইনক্লুডিং জিএসটি এবং কভার্ড কার পার্কিং। আমরা এখন ছাদে চলে এসেছি। ছাদে একটি স্পেশাল ছাদ আপনারা এখানে পাবেন, 4.5 কাটা ল্যান্ডের উপর যেহেতু এই বিল্ডিংটি তৈরি হয়েছে। একটি খুব সুন্দর স্পেশাল ছাদ আপনারা পাচ্ছেন, উপরে ওয়াটার রিজার্ভার আছে এবং ছাদে কিন্তু রুফ ট্রিটমেন্ট করে তারপর টাইলসের কাজ করে দেওয়া আছে। এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে ডেসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা কল করে বা যদি কলে না পান হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমরা আপনাদের কল করে নেব। এই ফ্ল্যাটটি একদমই রেডি আছে, আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে হোম লোন পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, আপনাদের বন্ধু বা রিলেটিভসদের এরকম একটি ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে তাদের সঙ্গেও শেয়ার করে দিন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমরা ভিডিও দিলেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনারা যদি নিউটাউন বা তার আশেপাশে কোনো ফ্ল্যাট বা কোনো প্রপার্টি সেল করতে চান, সেক্ষেত্রেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।